नमस्कार जेनरल ऑर्गेनिक केमिस्ट्री बा जीओसी आमरा सेट 8 एर क्वेश्चन करछि आमाके क्वेश्चनटा बोलेछे 88 ग्राम कार्बन डाइऑक्साइड पाई देखो कार्बन डाइऑक्साइडेर टोटल वेट कत 12 16 इंटू 2 माने 44 ग्राम ए 44 ग्राम कार्बन डाइऑक्साइडेर मध्ये जदि देखो कार्बन कटा आछे एकटा माने 12 ग्राम कार्बन आछे आमि कतटा कार्बन डाइऑक्साइड नियेछि 88 ग्राम तो माने 88 ग्रामेर मध्ये रयेछे 12/44 88 तार माने कत आछे 2 माने 24 ग्राम कार्बन ताहले कार्बन पेये गेलाम 24 ग्राम आमि अर्गानिक कम्पाउंडे एक्स ग्राम छिलो तार माने 24 ग्राम डिवाइडेड बाई एक्स अर्गानिक कम्पाउंडे एक्स ग्राम छिलो इंटू 100 तई तो एइटा हबे आंसर तार माने अपशन ए বলেছে কোনটা ইলেকট্রোফাইল দেখো ইলেকট্রোফাইল বলতে কি বোঝায় যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট তার মানে আমাকে খুঁজে বার করতে হবে যে কটা অপশন আছে এর মধ্যে কোনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারা হয়ে থাকে যারা লুইস অ্যাসিড অথবা পজিটিভ চার্জ দেখো পজিটিভ চার্জ আছে এরও পজিটিভ চার্জ আছে মানে দুটোই ইলেকট্রন ডেফিসিয়েন্ট ওকে অ্যাডিশনালি দেখো বিএইচ থ্রির ক্ষেত্রে দেখো বোরনের সঙ্গে তিনটে হাইড্রোজেন দিলাম তাহলে খেয়াল করে দেখো এর মধ্যে তিনটে বন্ড মানে এক একটা বন্ড মানে কটা করে ইলেকট্রন দুটো করে ইলেকট্রন বোঝায় মানে ছটা ইলেকট্রন বোঝাচ্ছে তাহলে বিএইচ থ্রির ছটা ইলেকট্রন হচ্ছে মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কিন্তু বিএইচ থ্রিও একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড তাহলে বিএইচ থ্রি যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে থাকে এটাও একটা ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল বলতে বোঝায় ইলেকট্রন লাভিং স্পিসিস ইলেকট্রনকে যারা পছন্দ করে ইলেকট্রনকে কারা পছন্দ করে না সমস্ত প্লাস চার্জ বা যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট তার মানে তিনজনই হচ্ছে অ্যান্সার তার মানে অপশান ডি বলছে রিয়াকশান উইথ অ্যামোনিয়া আর এই কম্পাউন্ডগুলোর মধ্যে রেসিমাইজেশন কখন হবে রেসিমাইজেশন মানে বোঝায় কোনো একটা জায়গায় আপসাইড দিয়ে অ্যাটাক করা ডাউন সাইড দিয়ে অ্যাটাক করা তাকে বলা হয় রেসিমাইজেশন এখন রেসিমাইজেশন আপ এবং ডাউন দিয়ে অ্যাটাক তখনই হয়ে থাকে যদি কম্পাউন্ডটা প্ল্যানার হয় আর প্ল্যানার কখন হবে প্ল্যানার তখনই হয় যদি কারোর মধ্যে ডবল বন্ড থেকে থাকে অথবা পজিটিভ চার্জ থেকে থাকে তখন হয় প্ল্যানার তো দেখো এখানে ডবল বন্ড আছে তার মানে অ্যামোনিয়াটা কি অ্যাটাক করবে আপসাইড দিয়ে অ্যাটাক করবে ডাউন সাইড দিয়ে অ্যাটাক করবে তার মানে প্ল্যানার সিএস থ্রি মানে পজিটিভ চার্জ এখানেও আপসাইড দিয়ে অ্যাটাক করবে ডাউন সাইড দিয়ে অ্যাটাক করবে মানে প্ল্যানার তার মানে এ এবং বি দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি প্ল্যানার পাচ্ছি তার মানে বোথ এ অ্যান্ড এবং বি সেটা হবে অ্যান্সার ওকে আর ওইচ মাইনাস হবেই না তার কারণ অ্যামোনিয়া নিজে নেগেটিভ চার্জ মানে লোন পেয়ার মানে ইলেকট্রন আছে আর ওইচ মাইনাস মানেও ইলেকট্রন 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 রিপালসান হবেই না চার নম্বর কোশ্চেনটা আমাকে জানতে চেয়েছে যে এর মধ্যে স্টিরিও আইসোমার কটা তৈরি হবে দেখো প্রথমত কাইরাল কার্বন কোনগুলো এটা একটা কাইরাল কার্বন এটা একটা কাইরাল এটা একটা কাইরাল এটা একটা কাইরাল টোটাল চারটে কাইরাল এবং ফর্মুলা কি 2^n মানে 2^n মানে কত হবে 2^4 চারটে কাইরাল তার মানে কত হচ্ছে 16 হলো আমার কাছে সরি 32 হলো আমার কাছে আর 2^4 মানে 2 × 2 মানে 4 × 2 মানে 8 × 2 মানে 16 হলো আমার কাছে অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন মোস্ট আনস্টেবল হলো এই সি অপশানটা কারণ এই কম্পাউন্ডটাকে বলা হয় ব্রিজ হেটেড কম্পাউন্ড আর ব্রিজ হেটেড কম্পাউন্ড হাইলি আনস্টেবল হয়ে থাকে মানে সি কম্পাউন্ডটা হাইলি আনস্টেবল বিকজ ব্রিজ হেটেড কম্পাউন্ড তারপরটা যে জানতে চেয়েছে এই আইসোমারটা কী আইসোমার দেখো এই লোন পেয়ার থাকলে নাইট্রোজেনের এবং ওইজ এইচ গ্রুপ থাকলে অক্সিমের ক্ষেত্রে আমরা দেখি এইচ এবং ওইচের পজিশনটা এইচ এবং ওইচ যদি সেম সাইডে থাকে তখন তাকে আমরা বলি সাইন আর এইচ এবং ওইচ যদি অপোজিট সাইডে থাকে তখন তাকে বলি অ্যান্টাই দেখো এইচ আর ওইচ দেখো সেম সাইডে রয়েছে তার মানে এটা কী হবে সাইন তার মানে অপশান এ হলো অ্যান্সার ওকে সো এইভাবে আমরা সেট 8-এর কোশ্চেন করলাম এছাড়া আমার আলাদাভাবে টটোমারিজমের এমসিকিউ কোশ্চেন সেট আছে তাই আমি আমার জিওসির মধ্যে টটোমারিজম অ্যারোমেটিসিটি এইগুলোর কোশ্চেন ইনক্লুড করে রাখিনি তো আগে থিওরিটা ভালো করে পড়ে নিও জিওসি তারপর কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে করো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আশা করব ভিডিওটা বা ভিডিও সেটটা পুরোটাই তোমাদের উপকারে আসবে অসংখ্য ধন্যবাদ নমস্কার